নবম অধ্যায়। বিশ্বরূপ বধ, বৃত্রাসুরের কাছে দেবতাদের পরাজয় এবং ভগবানের প্রেরণায় দেবতাদের দধিচি মুনির নিকটে গমন। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, আমরা শুনেছি যে সেই দেব পুরোহিত বিশ্বরূপের তিনটি মস্তক ছিল। তিনি একটির দ্বারা সোমরস পান করতেন, দ্বিতীয়টির দ্বারা সুরা পান এবং তৃতীয়টির দ্বারা অন্ন ভোজন করতেন। তার পিতা ছিলেন ত্বষ্টা প্রমুখ দ্বাদশ আদিত্য দেবতা, যেই সেই জন্য তিনি যজ্ঞ করার সময় সর্বলোকের সমক্ষে উচ্চ স্বরে উচ্চারণ করে বিনীতভাবে দেবতাদের প্রতি আহুতি প্রদান করতেন। সঙ্গে সঙ্গে তিনি গোপন অসুরদের প্রতিও আহুতি দিতেন। তার মাতা অসুর বংশজাতা ছিলেন, তাই তিনি মাতৃস্নেহ বশত যজ্ঞ করার সময় যজ্ঞ ভাগ অসুরদেরও প্রদান করতেন। দেবরাজ ইন্দ্র দেখলেন যে এইভাবে বিশ্বরূপ দেবতাদের অবজ্ঞা করে ধর্ম সম্বন্ধীয় মর্যাদা লঙ্ঘন করছেন। ইন্দ্র ভয় পেলেন যে এর ফলে যজ্ঞভাগ পেয়ে অসুরদের বল বৃদ্ধি হচ্ছে। ফলে তিনি ক্রোধ বসে দ্রুততার সঙ্গে বিশ্বরূপের তিনটি মস্তককে কেটে ফেললেন। বিশ্বরূপের যে মস্তক সোমরস পান করত সেটি কপিঞ্জল চাতক, যে মস্তক সুরাপান করত সেটি কলবিঙ্ক চটক, এবং যে মস্তক অন্ন ভোজন করত সেটি তিতির পাখি হল। ইন্দ্র যদিও বিশ্বরূপ বদ্র ব্রহ্ম হত্যা পাপ নিবারণ করতে সমর্থ ছিলেন, তবুও তিনি অঞ্জলি পেতে সেই পাপ গ্রহণ করল এবং এক বৎসর যাবৎ তিনি সেই পাপের জন্য কোনো প্রয়াস করলেন না। এক বৎসর পর সর্বলোকের সমক্ষে নিজের শুদ্ধি অর্থাৎ অপবাদ দূর করবার জন্য তিনি তার পাপকে চার ভাগে ভাগ করে পৃথিবী জল বৃক্ষ ও স্ত্রী লোকেদের মধ্যে এক এক ভাগ করে বণ্টন করে দিলেন। হে মহারাজ পরীক্ষিত, পৃথিবীর ঘাতসুর বর অর্থাৎ যেখানে যখন গর্ত হবে পরবর্তীকালে আপনি আপনি সেই গর্ত ভরাট হয়ে যাবে। এই বর পেয়ে ইন্দ্রের ব্রহ্ম হত্যার এক চতুর্থাংশ পাপ গ্রহণ করে নিল। সেই পাপ আজও পৃথিবীতে কোথাও কোথাও কুসর তত্ত্ব রূপে দেখা যায়। দ্বিতীয় চতুর্ভাগ বৃক্ষ গ্রহণ করল, তারা বর পেল যে তাদের কোনো অংশ কাটা হলে সেটি আপনি আপনি অঙ্কুরিত হবে। আজও অবধি বৃক্ষের কাটা জায়গায় যেসব নির্যাস আঠা দেখতে পাওয়া যায় সেগুলি ওই পাপেরই স্বর। স্ত্রী লোককে ওই বর প্রাপ্ত হলে যে তারা সর্বদাই ঋতুকাল ছাড়াও পুরুষ সহবাস করতে পারবে। এই বর পেয়ে তারা ইন্দ্রের ব্রহ্ম হত্যা পাপের তৃতীয় চতুর্থাংশ গ্রহণ করল। স্ত্রী লোকের মাসে মাসে রজরূপে সেই পাপ দৃষ্ট হয়ে থাকে। জল এই বর পেল যে যে যার সঙ্গে মিলিত হবে তার কি বৃদ্ধি হবে, খরচ হতে থাকলেও নির্ঝর আরাধ্য রূপে সেই খরচ পূর্ণ হয়ে যাবে। এই বর পেয়ে জল ইন্দ্রের ব্রহ্ম হত্যার শেষ চতুর্থাংশ গ্রহণ করে নিল। জলের মধ্যে ফেনা বা বুদবুদ রূপে ওই পাপের চিহ্ন দেখতে পাওয়া যায়, সেই জন্য ওই ফেনা ও বুদবুদ সরিয়ে জল গ্রহণ করা উচিত, যাতে ওই ব্রহ্ম হত্যারূপ পাপের অংশ গ্রহণ না করা হয়। বিশ্বরূপের মৃত্যুর পর তার পিতা ত্বষ্টা, হে ইন্দ্রশত্রু, তোমার অভিবৃদ্ধি হয়ে এবং অতি শীঘ্র তুমি তোমার শত্রুকে বধ করো। এই মন্ত্রে ইন্দ্রশত্রু উৎপন্ন করার জন্য অগ্নিতে আহুতি প্রদান করতে লাগে। যজ্ঞ শেষ হলে অনহার্য পচন নামের অগ্নি দক্ষাগ্নি নামক যুগান্তকালে লোকসমূহের প্রান্তনকারী কৃতান্তের মতো এক ভীষণাকার দৈত্য উঠে এল। হে পরীক্ষিত, তার শরীর প্রতিদিন বানকে পরিমিত স্থানের মতো অর্থাৎ একটা বান নিক্ষেপ করুন যতদূর পথ অতিক্রম করি সেই পরিমাণ দীর্ঘ সর্বতোভাবে বাড়তে লাগল। তার চেহারা দগ্ধ পর্বতের মতো কালো আর তার শরীর থেকে সন্ধ্যাকালীন মেঘের মতো দীপ্তি নির্গত হচ্ছিল। তার শিখাও চুল দাড়ি সব তপ্ত আমার তামার মতো পিঙ্গল বর্ণ এবং চোখ দুটি মধ্যাহ্নকালীন সূর্যের মতো দেদীপ্যমান ছিল।
দীপ্তিশালী ত্রিশূল দিয়ে যখন সে উদ্দাম নৃত্য এবং উৎপাট গর্জন করত, তখন পৃথিবী কাঁপে উঠত। তার মনে হতো যেন সেই ত্রিশূলের মাথায় সে অন্তরীক্ষকে স্থাপন করে নৃত্য করছে। সে ঘন ঘন জিঘ্রণ ত্যাগ করতে হাই তুলতে থাকার ফলে মনে হচ্ছিল সে তার গিরি গুহার মধ্যে কবির ও বিশাল মুখ ব্যাদান করে যেন গগনতল পান করে নক্ষত্রগণকে লেহন করছে। আর তার বিলাস এবং বিকট দংষ্ট্রাযুক্ত মুখ দিয়ে ত্রিভুবনকে গ্রাস করছে। তার সেই ভয়ঙ্কর রূপ দেখে লোক সকল ত্রাসান্বিত হয়ে চারদিকে পলায়ন করতে লাগল। হে পরীক্ষিত, ত্বষ্টা তমগুণী পুত্র তিলক অবৃত্ত করে ফেলেছিল, সেই জন্য সেই পাপিষ্ট ও অত্যন্ত ক্রূর পুরুষের নাম হল বিত্রাসুর। তখন দেবগণ সদল বলে তাকে আক্রমণ করে নিজেদের দিব্য অস্ত্র দিয়ে প্রহার করতে লাগল, কিন্তু বিত্রাসুর তাদের সমস্ত অস্ত্রশস্ত্র গ্রাস করে ফেলল। এইসব দেখে দেবতাদের বিস্ময়ের তার আর সীমা রইল না, তারা হতবুদ্ধি ও বিষণ্ণ হয়ে পড়লেন। অবশেষে তারা একাগ্র চিত্তে সেই সর্বান্তরিয়ামী শ্রী ভগবানের শরণাপন্ন হলেন। দেবতারা স্তুতি করে বলতে লাগলেন, বায়ু, আকাশ, অগ্নি, জল ও পৃথিবী, এই পঞ্চভূতে নির্মিত ত্রিলোক, তাদের অধিপতি ব্রহ্মাদি লোকপালগণ এবং আমরা সব দেবতাগণ যে কালের ভয়ে ভীত হয়ে তাকে পুজো পোহার প্রদান করি, সেই কালও পরমেশ্বরের ভয়ে ভীত হয়ে থাকে। সুতরাং এখন পরমেশ্বরই আমাদের রক্ষক। হে প্রভু, আপনার কাছে কোনো কিছুই নতুন নয়, তাই আপনি কিছুতে বিস্মিত হন। আপনি নিজ স্বরূপ সাক্ষাৎকার দ্বারাই সর্বদা পূর্ণকাম, সম এবং শান্ত। আপনাকে ছেড়ে যে অন্য কারোর শরণ নেয় সে মূর্খ। সে কুকুরের লেজ ধরে সমুদ্র পার হতে চায়। বৈবস্তব মনু পূর্বকল্পের অবসানে প্রলয়কারে যার বিশাল শৃঙ্গে পৃথিবী রূপ নৌকাকে বেঁধে অনায়াসে প্রলয়কালীন সংকট থেকে উত্তীর্ণ হয়েছিলেন সেই মৎস্যমূর্তি ভগবান শরণাগত আমাদের বিত্রাসুরের দুস্তর ভয় থেকে অবশ্যই রক্ষা করবে। সৃষ্টির আদিতে প্রচণ্ড বায়ুর দ্বারা উত্থিত উত্তাল তরঙ্গের গর্জনের ফলে ব্রহ্মা ও শ্রী ভগবানের নাভি কমল থেকে এই প্রলয়কালীন জলোচ্ছ্বাসের মধ্যে পতিত হয়েছিল। যদিও তিনি অসহায় ছিলেন, তবুও যা কৃপায় তিনি সেই বিপদ থেকে উদ্ধার পেয়েছিলেন। সেই ভগবান আমাদের বিপদ সমুদ্র থেকে পার করুন। সেই প্রভু ভগবান একম অদ্বিতীয়তম হয়ে নিজ মায়াশক্তি দিয়ে আমাদের সৃষ্টি করেছেন এবং তারই অনুগ্রহে আমরা সৃষ্টিকার্য সঞ্চালিত করছি। যদিও তিনি আমাদের সামনেই নানাভাবে লীলা প্রকাশ করছেন, তবুও আমি স্বতন্ত্র ঈশ্বর এই অভিমানে আবদ্ধ হয়ে আমরা তার স্বতন্ত্র স্বরূপ দেখতে পাচ্ছি না। সেই প্রভু যখন দেখেন যে দেবতারা তাঁদের শত্রু দ্বারা পীড়িত হচ্ছেন, তখন তিনি প্রকৃতপক্ষে নির্বিকার থেকেও নিজের মায়া দ্বারা দেবতা ঋষি পশু পক্ষী ও মানব প্রজাতিকে অবতার মূর্তি গ্রহণ করেন এবং যুগে যুগে সতত আমাদেরকে আপন বলে গ্রহণ করে আমাদের রক্ষা করে থাকেন। তিনি ই সকলের আত্মা ও পরমাধ্য দেব, তিনি ই প্রকৃতি ও পুরুষ রূপে বিশ্বের কারণ, তিনি বিশ্বের থেকে আলাদাও আবার বিশ্বরূপও। আমরা সকলে সেই শরণাগত বৎসল ভগবান শ্রীহরির শরণ গ্রহণ করি। শরণাগত রক্ষক প্রভু অবশ্যই তাঁর আপনজন, আমাদের দেহতাদের মঙ্গল বিধান করবে। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ, দেবতারা যখন এভাবে ভগবানে ভজনা করলেন, তখন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান পশ্চিম দিক থেকে তাদের সামনে আবির্ভূত হল। শ্রী ভগবানের নয়ন যুগল শরৎকালীন প্রফুল্ল পদ্মের মতো ছিল। তাঁর চারদিকে ১৬ জন পার্ষদ তাঁর সেবা করছিল। তারা সকলেই দেখতে ভগবানের মতোই ছিল, কেবলমাত্র তাঁদের বক্ষস্থলে শ্রী বৎসচিহ্ন আর গলায় কৌস্তভমণি ছিল না। হে পরীক্ষিত, ভগবানের দর্শন লাভ করে
সব দেবতাই আনন্দে বিহ্বল হয়ে পড়লেন। তারা ভূ লুণ্ঠিত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর ধীরে ধীরে উঠে ভগবানের বন্দনা করতে লাগলেন। দেবতাগণ বললেন, হে ভগবান, যজ্ঞা দিতে যে স্বর্গাদি ফল দেবার শক্তি এবং সেই ফলের সীমা নির্দেশকারী কাল ও আপনারই স্বরূপ। যজ্ঞে বিঘ্ন উৎপাদনকারী অসুরদের আপনার চক্র দিয়ে ছিন্ন ভিন্ন করে, তাই আপনার নামেরও কোনো সীমা নেই। আমরা আপনাকে বারবার নমস্কার করি। হে বিধা, সত্য রজ ও তম এই তিন গুণানুসারে যে উত্তম মধ্যম ও অধম গতি তার নিয়ন্তা আপনি, আপনার পরম পদে প্রকৃত স্বরূপ। এই কার্য জগতের কোন অবার্য চিহ্ন ব্যক্তির পক্ষে বোঝা একেবারেই অসম্ভব।